তীব্র গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন, দিনে রাতে সমান্তালে বেড়েছে লোডশেডিং। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং খুলনার বটিয়াঘাটায় আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। সবশেষ ১৯৭৯ সালে টানা চার দিন জুন মাসে তীব্র তাপদাহ ছিল, এরপর সে ৪৪ বছরের ইতিহাস ভাঙলো চলতি জুন মাস। অর্থাৎ আমরা জানি গত ২৮ মে থেকে তীব্র তাপদাহ চলতেছে, সেটি আজ বা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। সেই হিসেবে ৪৪ বছরের যে ইতিহাস ভাঙলো এই জুন, তার প্রভাব কিন্তু আমরা আজও রাজধানীর এই শহরের রাস্তাঘাটে কিন্তু দেখতে পাচ্ছি। এখন সকাল ১০টা বাজে, কিন্তু আমরা ঠিক এই সকালেই দেখতে পাচ্ছি যে শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে ক্লান্ত হয়ে তারা বিশ্রাম নিচ্ছেন। অর্থাৎ যে বিষয়গুলো আমরা দেখলাম যে গরমের দিনে বা গ্রীষ্মকালে যে বিষয়গুলো আমাদের চোখে পড়ে যে দুপুরের দিকে রোদের তাপ বেড়ে যায় এবং দুপুরের দিকে কিন্তু সাধারণ মানুষ একটু বিশ্রাম নেন শ্রমজীবীরা, কিন্তু এখন কিন্তু সেই দুপুরের গণ্ডিতে সীমাবদ্ধ নেই গরম। গরম কিন্তু এখন সকাল থেকে রাত, রাত থেকে কিন্তু পুরো সময় জুড়েই কিন্তু একই অবস্থানটা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটি বিষয় সেটি না বললেই নয়, শুধু বাইরে বের হওয়া মানুষেরাই যে গরমে নাজেহাল হচ্ছেন তা কিন্তু নয়, বাইরে যারা ঘরের মধ্যে যারা আছেন তাদেরও কিন্তু একই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। কারণ আমরা জানি প্রচণ্ড গরমের পাশাপাশি যোগ হয়েছে লোডশেডিং, লোডশেডিং এর কারণে মানুষের নাজেহাল অবস্থা। অর্থাৎ সব মিলিয়ে শুধু রাজধানী শহর ঢাকাই নয়, গত কয়েকদিন ধরে সারা দেশেই কিন্তু এই তীব্র তাপদাহ চলছে, পাশাপাশি লোডশেডিং চলছে। সব মিলিয়ে এক ধরনের অস্থির অবস্থার মধ্যে সময় কাটছে সাধারণ মানুষের। এ থেকে মুক্তির উপায় আসলে কবে মিলবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না, যদিও আবহাওয়া অফিস এখনো সেই অপেক্ষায় আছেন কবে বৃষ্টি হতে পারে। আমরা এই বিষয় নিয়ে আবহাওয়া অফিসের সাথে বেশ কয়েকদিন ধরে কথা বলছি। আবহাওয়া অফিস যে বিষয়গুলো বলছে, আবহাওয়া অফিস মৌসুমী বায়ুর অপেক্ষায় আছে এবং আবহাওয়া অফিসের সবশেষ ব্রিফিং বা তাদের যে পূর্বাভাস সেটি যদি বলতে হয় তবে তারা বলছেন যে চলতি মাসের ১৩ থেকে ১৪ তারিখের দিকে মৌসুমী বায়ুর প্রভাব শুরু হতে পারে, তখন কিছুটা মেঘ জমে কিছুটা বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা তারা, এমন আভাস তারা দিচ্ছেন। অর্থাৎ দীর্ঘস্থায়ী সুফলের জন্য কিন্তু আসলে প্রকৃতি রক্ষার কথা বলছেন পরিবেশবিদরা, আসলে সেই দিকেই কিন্তু মনোযোগী হওয়া উচিত সাধারণ মানুষের। কেননা বছরের পর বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে, তাপদাহ বেড়ে যাচ্ছে। আমরা একটু খুলনার খবর শুনবো, সেখানে আছেন সহকর্মী বিল্লাল হোসেন সজল। সজল, খুলনার কি অবস্থা এই মুহূর্তে? তীব্র দাবদাহ, তার মাঝে লোডশেডিং, সব মিলিয়ে চরম দুর্ভোগে সময় পার করছেন খুলনার ৮টি উপজেলার প্রায় ৪ লাখ মানুষ। এই ৪ লাখ মানুষকে বিদ্যুৎ দিয়ে থাকে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে। এই পল্লী বিদ্যুতের যে বিদ্যুতের চাহিদা, সে চাহিদার তুলনায় তারা বরাদ্দ পাচ্ছে ৮০ মেগাওয়াট। এই ৮০ মেগাওয়াটের মধ্যে তারা যেটি বলছে দিনের ৪৫ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ যে ঘাটতি থাকার কারণে দিনের ৮ থেকে ১০ ঘন্টা সময় তারা কিন্তু বিদ্যুৎবিহীনভাবে, এখানকার যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থা রয়েছে। এর ফলে এই যে উপজেলাগুলো, এই উপজেলায় কিন্তু অধিকাংশ জায়গায় যে কৃষি কাজ করা হয় সেচ দেওয়া সহ বিভিন্ন কৃষিকাজে কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি এসব উপজেলায় যেসব কলকারখানা রয়েছে সেই কলকারখানায় কিন্তু কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বটিয়াঘাটার সাচিবুনিয়া বাজারে। এই বাজারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে, ওয়ার্কশপ রয়েছে। এই ওয়ার্কশপগুলো তো মূলত যে বিদ্যুতের উপর নির্ভর করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকে। এই আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে দিনের অধিকাংশ সময় তো বিদ্যুৎ থাকছেই না, ফলে তারা কাজ করতে পারছে না। তাছাড়া প্রতিদিন রাতে প্রায় ৩ থেকে ৪ দফায় প্রায় ২-৩ ঘন্টা বিদ্যুৎ না থাকায় তারা কিন্তু রাতে ঘুমাতে পারছে না। পাশাপাশি এর ফলে কিন্তু এসব এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, বাসাবাড়িতে শিশুরা রয়েছে, গৃহস্থলী যে কার্যক্রম রয়েছে সেগুলো ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। পল্লী বিদ্যুতের যে চিত্র, একই চিত্র কিন্তু খুলনার যে ১০টি জেলাসহ ২১টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে অজুপাটিকো। সেই অজুপাটিকো যেটি বলছে যে তাদের ৬৪১ মেগাওয়াট বিদ্যুতের যে চাহিদা তার মধ্যে কিন্তু প্রায় ৯১ মেগাওয়াট যে লোডশেড, এই লোডশেড থাকার কারণে কিন্তু এই যে খুলনার যে ১০টি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের যে ৫টি জেলা এবং বরিশালের যে ৬টি জেলা রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের যে সর্বশেষটি কিন্তু ঘাটতি রয়েছে। এর ফলে কিন্তু প্রতিটি এলাকায় কিন্তু বিদ্যুতের যে ঘাটতি দেখাচ্ছে। পাশাপাশি আপনাদের যদি বলি, এই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছে যারা ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে থাকে, বিশেষ করে চার্জার, ফ্যান, ব্যাটারি, এসব পণ্য কিন্তু ৩ দিনের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা। সব মিলিয়ে কিন্তু এই যে লোডশেডিং এবং তীব্র গরমে মানুষ কিন্তু, সাধারণ মানুষ জীবনযাত্রা একেবারে নাজেহালে পরিণত হয়েছে। এই ছিল খুলনা থেকে যে লোডশেডিং এবং তীব্র তাপদাহ তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, এর আগে ছিলাম রাজধানীর সংসদ ভবন এলাকায়।